তৈরি করব মাটন বিরিয়ানি কলকাতা স্টাইলে, একদম রেস্টুরেন্টের মতো স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখাবো। এমনভাবে তৈরি করব ভাতের একটা চালও নষ্ট হবে না। আমি যেভাবে রান্না করেছি সেভাবে ফলো করলে বিরিয়ানির অসাধারণ টেস্ট হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন স্পেশাল কিচেন। তাহলে চলো তোমরা দেখে নাও আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি মটন নিয়ে নিয়েছি, মাটনটাকে প্রথমেই ম্যারিনেট করে নেব। 500 গ্রাম মাটন আছে, আমি খুব বড় সাইজের নিইনি, মিডিয়াম সাইজের নিয়েছি। দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, মশলা খুব কম কম করে দেব, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব, 1 চামচ দিলাম, আরও 1/2 চামচ নুন দিয়ে দিলাম, দিচ্ছি 1 চামচ ভর্তি করে টক দই। এবার ভালো করে মাটনটাকে মেখে নেব সব মশলার সাথে। আমি মাটনটাকে হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। আলুটাকে সেদ্ধ করে নেব, প্রেশার কুকারের মধ্যে আলু দিয়ে দিলাম, দেব জল, জলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দেব সামান্য ইয়েলো ফুড কালার। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। 30 মিনিট মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখন মাটনটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল, জলটা বেশি দিচ্ছি না, মাটন থেকে এমনিতেই জল বেরোবে। একটা তেজপাতা ভেঙে টুকরো করে দিয়ে দিচ্ছি, 3টে সিটি দিয়ে মাটনটাকে আমি সেদ্ধ করে নেব। রাইসটা তৈরি করে নেব, হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, দিচ্ছি নুন, দেব 1 চামচ তেল। এবার জলটা ফুটে উঠবে, তারপর আমি চালটা দিয়ে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি জলের মধ্যে বিরিয়ানি রাইসটা দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভেজাতে হবে, পরে ধুলে পরে চালটা ভেঙে যেতে পারে। রাইসটা তৈরি হয়ে গেছে, 80% মতো হয়েছে, এখনই আমি এটাকে নামিয়ে নেব। কড়াইয়ে 4 চামচ তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আছে, একদমই পাতলা করে কেটেছি, এটা ভেজে নেব। এই ভাজা পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নেব, তাই পেঁয়াজটা খুবই পাতলা করে কাটতে হবে, নইলে ভারো বেরেস্তা হবে না। পেঁয়াজটা একেবারে লাল করে ভাজব, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে তোলা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা আলুটা ভেজে নিচ্ছি।
আলুটাও তুলে নেচ্ছি। কড়াইয়ে যা তেল আছে তার মধ্যেই আমি 1/4 ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে এমনি বেশি তেলের প্রয়োজন পড়ে না। দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটনটা। মাটনের যে জলটা আছে সেটাকে পুরো শুকিয়ে নেব, আর মশলাটাও তাহলে ভালো করে কষানো হয়ে যাবে। মাটনের মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই মাটনের মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুর মধ্যেও গ্রেভিটা ভালো করে ঢুকে যাবে। এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ হতে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, দেখো কত ভালোভাবে তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিরিয়ানি মশলা। দিচ্ছি 1/2 চামচ কেওড়া জল আর 1/2 চামচ গোলাপ জল, এর মধ্যে রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। পরে মিক্স করে নেব। মাংসের প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য একটু গরম মশলা দেব। বিরিয়ানির হাঁড়িটা তৈরি করে নেব। একটা ফয়েল নিয়ে প্রথমে হাঁড়ির নিচে দিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করলে তোমাদের রাইসের একটা চালও নষ্ট হবে না। এভাবে পুরো হাঁড়িটাই দিয়ে দিলাম। এবারে হাঁড়ির নিচেই দিয়ে দিচ্ছি রাইসটা। কিছুটা রাইস দিয়ে দিলাম, করে রাখা মাটন, আলুও দিয়ে দিচ্ছি। দেবো ভেজে রাখা বেরেস্তা, দেখো কতটা কুরকুরে হয়েছে। অল্প বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার ঘরের তৈরি করা, বাজারের বিরিয়ানি মশলায় সেই টেস্টটা কিছুতেই আসবে না। দিয়ে দিচ্ছি রাইস। তোমরা দেখতেই পাচ্ছ রাইসটা এখন কত ঝরঝরে আছে। রাইসের উপরে আবার দিয়ে দেব মাটন আর আলু। উপরে দেব বেরেস্তা। আর সামান্য বিরিয়ানি মশলা। এবার রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা ছড়িয়ে নিয়েছি, এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে আমি টোটাল 2 চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। ঘরের মশলা তাই অল্প দিলেই হয়ে যায়। এর উপরে দিচ্ছি খোয়া, আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই 2 চামচ মতো দিচ্ছি। দিচ্ছি 1 চামচ গোলাপ জল, ভালো করে ছড়িয়ে দেব। দিচ্ছি 1 চামচ কেওড়া জল, দেব 2 ড্রপ মিঠা আতর। গরম দুধের মধ্যে আমি কেশরটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম 10 মিনিট। এবার এটা দিয়ে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দেব। এবার সব লাস্টে দিয়ে দিচ্ছি ঘি, আমি 2 চামচ ঘি দেব।
ওপর থেকে দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ। কলকাতার বিরিয়ানি ডিম ছাড়া একদম অসম্পূর্ণ। হাঁড়িটা তৈরি হয়ে গেছে, এবার ওপর থেকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে দেব। তোমরা চাইলে আটা মেখেও দিতে পারো। এবার এর ওপরে ঢাকা দিয়ে দেব। দেখো, আর ভেতরের ভাপটা কিছুতেই আর বাইরে বেরোবে না। এবার এই বিরিয়ানির হাঁড়িটাকে আমি 20 মিনিটের জন্য আঁচটাকে একদম সিম করে বসিয়ে দেব। 20 মিনিট দম দেওয়া হয়ে গেছে, এবার আমি হাঁড়িটা খুলছি। বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে দেব। দেখো রাইসটা কতটা ঝরঝরে। তৈরি হয়ে গেছে কলকাতা স্টাইলে মটন বিরিয়ানি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।